ولا عين إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم খুশি না বেজা, বেশি না কমুত্তার এই অবস্থাকে রোজা রাখছেন আজকে কিসের অবস্থা? মহাপত নিয়ে বসে আছে বৃহস্পতিবার, কখনো তিনি রোজা ছাড়তেন না আর সোমবার। আপনারা রোজা রাখেননি, কেমনি কাহিল হয়ে গেছে? রোজা রাখলে তো শরীরে শক্তি বাড়ত, একটু গলা ছেড়ে দিয়ে পড়েন তো আল্লাহুম্মা আপনি যদি নিজের জন্য দোয়া না করেন আপনার দোয়া কবুল হবে না। সব দোয়াতে আগে নিজের জন্য اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وشمشتا شبائي قرشي الحمد لله أمرا قرشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد في القرآن لك الحمد في الإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? ঘুমের সময়, খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময়, বিবিকে মারার সময় আছে কাজ, বিবিকে মারা যাবে? বিবি মারা ফেরাউনের অভ্যাস। ফেরাউন বেয়াদবের আগে কেউ মহিলার গায়ে হাত দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, হাত দেয়া তো দূরের কথা, গালিও দিবে না কোন মেয়েকে। লা তাসুবুল বানাত ইল্লিয়াবুল বানাত, ও আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। ঠিক আছে, সব ঠিক আছে। যখন তুমি কোন মেয়েকে গালি দাও, ওটা আমার নবীর উপরে এসে পড়ে, সেই মেয়েদেরকে ধরে ধরে মারে। বিজয় লাভ করলে তো কোনো কাফের মেয়ের গায়ে হাত তোলা যায় নাই। নাই, আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না। রাজি আছেন ভাইয়েরা? কোরআন, এটা এই কোরআনটা মরা না, জীবিত। জীবিত কথা বলতে পারে তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, সন্দেহ আছে না? কোরআনের নাম কোরআনে আছে তো? কয়বার গুনে নিবেন? আমি বলে দিচ্ছি, 58 বার শুধু কোরআনই আসছে। 58 বার কোরআনের আরেক নাম হলো হুদা, আরেক নাম কি? আরেক নাম নূর, আরেক নাম মাওয়াজা। এইভাবে কোরআনের প্রায় 40টা নাম আল্লাহ ঘোষণা করেছে। অন্য কোন কিতাবের নাম কিতাবে নাই। হিন্দু ভাইয়েরা 7টা কিতাব পড়ে, একটারও নাম কিতাবের ভিতরে নাই। খ্রিস্টানদের বাইবেলের নাম বাইবেলের কোথাও নাই। লিস্তা বিস্তা এই যে শিখেরা পড়ে, নাম নাই, কিন্তু আমার কোরআন নাম দিয়েই পৃথিবীতে এসেছে, আলহামদুলিল্লাহ। প্রথম যেদিন আসে সেদিন নামটা সাথে করেই আসছে, আল্লাহু আকবার। কোরআনের প্রথম অক্ষর যেটা নাজিল হয়েছে সেটা কি? না, প্রথম অক্ষর নাজিল হয়েছে যেটা সেটা কি? ইকরা। সেটা কি? ইকরা। ইকরা থেকে কোরআন, ইকরা থেকে কি? কোরআন। একদম নিজের নামটা নিয়ে পৃথিবীতে এসেছে। আমরা কোরআন মানব তো? দেখি কারা কারা রাজি নাই। আচ্ছা বলেন তো, কোরআন শরীফে আগে বেহেশতের কথা না আগে জাহান্নামের কথা? না, আগে জাহান্নামের কথা। আপনাদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ জান্নাত দিক বলি আমি। জান্নাতে যাদেরকে দিবেন তাদেরকে আগে জাহান্নাম দেখাবেন, জাহান্নাম দেখা তারপরে কোথায় নিবেন? জান্নাতে নিবেন। আর যাদেরকে জাহান্নামে নিবেন আগে জান্নাত দেখাবে, এইটা হারাচ্ছ তুমি। এটা ছিল তোমার বাসস্থান, কিন্তু তোমার আমল নাই, তুমি নামাজ পড়ো নাই, তুমি আলে মোলামাদেরকে গালি গালাজ করেছো, ইসলাম আলাদেরকে পিটিয়ে বিভিন্ন জায়গায় নাস্তা নাবুদ করেছো। তোমার জন্য এই জায়গা নাই, তোমার জন্য ওই জাহান্নাম। কোরআন শরীফে প্রথম আসছে জাহান্নামের কথা, কিসের কথা? তারপরে জান্নাতের কথা। আগে লা তারপরে হ্যাঁ, ঠিক কি না? এই যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আগে না। আপনারা কোরআন মানবেন তো? সবাই মানবেন? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখেন। হাতগুলোকে আপনি কবুল করেন, আমার সব ভাই বোনদেরকে আপনি কবুল করেন। মাহফিলে অনেক রাত করে ফেলেছেন, যেটা শরীয়তি ভাবে জায়েজ নাই। বুখারীর বর্ণনা, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল আশা ওয়াল হাদীসা বাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে কথা বলা ঘুম, কানা ইয়াকরাহুন নাওম, ঘুম পছন্দ করতেন এশার আগে, আর এশার পরে কোথাও পছন্দ করতেন। কোন নবী আলাইহিস সালাম পরে কথা বলেন নাই। অনেকগুলো হিকমত আছে। আশেপাশে হিন্দু আছে নাকি? নাই, এদিক থেকে বাঁচলাম আলহামদুলিল্লাহ। কারণ ওদের, ওরা থাকলে ওদের থেকে মাপ চাইতাম আমি এখন।
এটা ওদের ঘুমের সময়, ঠিক কিনা? আর অসুস্থ যারা আছেন, মাইক যদি আওয়াজ আপনাকে ডিস্টার্ব করে আমাকে মাফ করবেন, আমি এটার জন্য প্রস্তুত না। আমাকে বলা হয়েছে ঠিক 9টায় দিবে, আমি লেট নাইটের প্রোগ্রাম নেইও না, দিনেই করি, সকালে করি, দুপুরে করি, দিনেই করি। মা সব নবী সাল্লাম দিনে কথা বলেছেন, কখন? দোহা, মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে জাননি কুকুর ঘৃণা না করেন ধরে। ঠিক দিনে যদি কথা বলেন, সারাদিন আলোচনা হয়ে মানুষ নসিকা নিতে পারে, এখন কথা শুনে গিয়ে ঘুম দিব কেতা দিতে। গোবিন্দ উঠে কেব হুজুরে কীটা আওয়াজ করলো, কীটা মানে হইল হুজুরে, ওই কীটা কইছে রে, হয় তুমি কস না, হয় আমি তো কীটা কইছে জানি না, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান খুব সাহসী মানুষ, কোথায়? ভালো মানুষ, তবে দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হবে। এমনি দাঁড়ির সব কাজ করে, কিন্তু একদম মাদক নেশা বিরোধী একজন পিওর মানুষ আপনারা পেয়েছেন। যেটা গাঁজা খাইবো আমি ধরি আনলাম, পুলিশ লাগবো না, পুলিশের হইতে করতে তো গাঁজা খোর মদ করে যাইবো, আমি ধরি আনলাম। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। ছেলেরা যে আয়োজন করছে উত্তর বাজে, অষ্টমতম প্রোগ্রাম, কোরআনের 8 নম্বর সূরা কি বলেন তো? চিন্তা করতে থাকেন, তুমি বলো তো স্টেজ থেকে, সেখান থেকে আমরা কথা বললো। আমার চুন্নু ভাই তো আমার অত্যন্ত ভক্ত, উনি থাকেন মাহফিলে, আজকে গেল নাই, আমি এলাকায় এসেছি, চুন্নু ভাই ছিলেন না, এরকম খুব কম মিশে মাহফিল, ভালো কথা বলেন। চুন্নু ভাই ইসলামের জন্য হৃদয় আছে, আল্লাহ চুন্নু ভাই হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ চুন্নু ভাইকে ইসলামের জন্য কবুল করেন, সেই সাথে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে আল্লাহ মাফ করে দেন, ওদেরকে দিনের উপর থাকার তৌফিক আল্লাহ দান করেন। আমাদের বিশেষ অতিথি জনাব মুসলিউদ্দিন সাহেব, মেয়র করিমগঞ্জ, কোথাও দেখেছিলাম জানি না, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করেন। প্রধান আলোচক কাজী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন আব্বাদি, আব্বাদ কথা বলেছ আলহামদুলিল্লাহ, আব্বাদের কথাগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ আলোচক ছিলেন পীরে কামেল, এগুলো লাগাবেন না, পীরে কামেল, আপনি জানলেন কেমনে আপনি কামেল? হ্যাঁ, একজন মানুষ কামেল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইউজ করতেন না কখনো, আমরা বলবো তিনি আমাদের উস্তাদ, বড় উস্তাদ, ঠিক কিনা? বড় উস্তাদ, আল্লাহ ওনাকে পরিপূর্ণতা দান করুক, বলি আমিন। যেমন আপনারা মরহুম বলেন, এটাও জায়েজ নাই শরীয়ত ভাবে, মরহুম মানে রহমত যিনি পেয়েছেন, উনি যে রহমত পেয়েছেন আপনি জানলেন কেন? আপনি বলবেন রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন, ঠিক কিনা? এগুলো অনেকগুলো শব্দের মাইনাস আছে, আমরা বলি নামাত বারকাত আমরা আলিয়া, বারকাত তো আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের বরকত হয় কেন? বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন, বরকত কার? আল্লাহর। তো এটা আপনি জানেন কেন? আমরা দোয়া করি আমাদের মাওলানা আমিরউদ্দিন হুজুরকে আল্লাহ কবুল করো, তার জীবনের কাজগুলো আল্লাহ কবুল করো, তার সব ভুলগুলো আল্লাহ মাফ করে দিন। জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব, জনাব মাসুদুজ্জামান রতন, সাইফুদ্দিন ফকির মিলন, অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, আমজাদ হোসেন খান দিদার, এরা হলেন মেহমান আমাদের আমন্ত্রিত। আর মুফতি আলাউদ্দিন সাহেব কথা বলেছেন নিশ্চয়ই, হাফেজ বাংলা, হ্যাঁ আলাউদ্দিন অল্প বলেছে, ওই আগের বক্তা সময় খেয়ে ফেলেছে, এটা যেন না হয়,
আপনি মাহফিল কমিটির হুকুম মানবেন। এরা অনেক কষ্ট করে একটা মাহফিল সাজায়, ঠিক কি না? যেভাবে চলায় ওইভাবে চলবেন, এটা আদব। এটা কি আদব? তা না হলে তো আপনি আদব মানলেন না, উচিত না। আপনি খুব ভালো বলেন, আমি খুব ভালো বলি, কিন্তু এটা আমরা একই দিন প্রকাশ করব না। মাহফিল যতটুকু সময় দেয় ততটুকু আমরা বলবো, ঠিক কি না? তাহলে আমার আরেক ভাই সুযোগ পাবে। যেমন আমি মাহফিলে গেছি, মিজান কথা বলতেছিল, মিজান তো এখনকার সময়ে সবচেয়ে ভালো আলোচক, ঠিক কি না? কিন্তু আমি দেখেছি আমি স্টেজে আসার আগে মিজান দাঁড়িয়ে আছে, এটা আদব। আল্লাহ সাইদি সাহেব স্টেজে আসার আগে আমরা সব নেমে যেতাম, দাঁড়াতাম না, নেমে যেতাম স্টেজে, এটাই আদব ছিল। আনোয়ার শাহ আমাদের এই কিশোরগঞ্জের রত্ন ছিলেন, হুজুর আসলে আমি দাঁড়িয়ে থাকতাম, হুজুর যতক্ষণ বসতে বলতেন না বসতাম না, এটা আদব। এটা আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি আরেকজনকে সম্মান দিলে আপনাকে সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবে। হাফেজ মাওলানা কবির আহমদ জালালি, মাওলানা মামুন বিন কাসেম, মাওলানা হাফেজ গোলাম মুস্তফা সাহেব, যারা যারা কথা বলেছেন কোরআনের কথা, যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি আমাদের এই ছেলেগুলো, সোনা টুকরা ছেলেগুলো অনেক কষ্ট করেছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আউয়াল ফকির, আউয়াল ফকির মোহাম্মদ সোহাগ আলম, তারপরে শরীফুল ইসলাম, শফিকুল ইসলাম সাহেব, নজরুল ইসলাম সাহেব, হুজুরের নাম নেই হুজুরের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ কবুল করুন, আর সহসভাপতি হাজী মোহাম্মদ মফিজউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করুন। আমরা এখন ইনশাআল্লাহ আমাদের কোরআনের আলোচনায় ফিরে যাব। আপনারা যদি আরো আগে করতেন মাহফিল, আমি না না মাওলানা নুরুল্লাহ সাহেবের কোন না, আমরা এই কোরআনটা আমরা চিনি তো না, এই কোরআনটাতে কয়টা সুরা? সবচেয়ে দামি সুরা কোনটা? সুরা ফাতিহা। সবচেয়ে ভারী সুরা কোনটা? কোন সুরা দিয়ে হুজুরা ফু দেয়? সুরা ফাতিহা। সুরা ফাতিহা, হ্যাঁ। কোন সুরা না পড়লে নামাজ হয় না? সুরা ফাতিহা। বিপদে পড়লে প্রথম কোন সুরা পড়বেন? সুরা ফাতিহা। এরপরে কোনটা? না, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আপনি যেকোনো ভাবে ইবাদত করলে কবুল হবে না মনে রাখবেন। ইবাদত কবুলের শর্ত আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, রাসূলের তরিকা। আল্লাহ বলছে ফজর পড়ো, আপনি আসার সময় ফজর পড়লেন হবে? হবে। সূর্য ওঠার পরে পড়লেন হবে? হবে না। রাসূল যে সময় পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময় আপনাকে পড়তে হবে। মা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তোমরা তা ধরো, খুযূহু ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করেছেন ওটা ধারে কাছেও যেও না, দূরে সরে যাও ওখান থেকে। কার হুকুম? আল্লাহ হুকুম। সবচেয়ে ছোট সুরা কোনটা? কাউসার। কেন? তিন আয়াতের তো তিনটা সুরা, কাউসার ছোট হলো কেন? আয়াতগুলো ছোট ছোট, আয়াতগুলো ছোট ছোট, ছোট। তিন আয়াতের কয়টা সুরা? তিনটা। তিনটা বলেন কি কি সুরা? আসল নসর কাউসার, আসল নসর কাউসার, কয়াত? তিন আয়াত। এবার সবচেয়ে বড় সুরা কোনটা? বাকারা। হ্যাঁ, পড়েন তো দেখি, আজকে কে পড়ছেন একটু হাত তোলেন তো দেখি, শেষ করছেন তো? আল্লাহ কবুল করুক, সব বরকত পাইছে এই লোকটা। আমিও শেষ করছি, আমি ওনার সাথে আছি। হুজুরদা কোরআন পড়ে না, হাফেজরা তো অনেক দূরে থাকে, কয় কত তারাবিতে পড়ছিলাম, আর এই তারাবিতে ইনশাল্লাহ নিয়ে পড়ছি, আফসোস এদের জন্য। রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, আর বলতেন আখযুহা বারাকা তারকুহা হাসরা, যে সূরা বাকারা পড়লো সব বরকত আল্লাহ তাকে দান করে দিলেন, আর যে সূরা বাকারা ছাড়লো সব দুঃখ তার কপালে আসলো। তারকুহা হাসরা,
সুরা বাকারা ছেড়ে দেওয়া দুঃখ। আপনি ইংল্যান্ডে থাকেন অথবা আমেরিকাতে যান, আপনি শুনলেন ঘরে বাচ্চার অসুখ, ওখান থেকে বাকারা পড়বেন, আল্লাহ ঘরে বাচ্চাকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কোন সুরা? কোন সুরা? সুরা বাকারা। আমি পেয়েছি, আমার তো সফর বেশি, নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে বসে আছি, আবার ম্যাডাম ফোন করলো বাচ্চার দর, ওকে অপেক্ষা করো একটু। আমি তাড়াতাড়ি প্রোগ্রাম সেরে সুরা বাকারা নিয়ে বসলাম, শেষ করার আগেই বাচ্চার শরীর ভালো। জাদু আছে না নাই? আছে। এই জাদু করে বেশি আমার দেশে, নজর লাগে বেশি, কার ফলারে ফলাটা কার হয়ে অত মোড়া আমার অধিকাংশ উম্মত আল্লাহর ভয় তালার পরে চোখের বন্ধ নজরের কারণে মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজে বন্ধ নজর থেকে বাঁচার জন্য পড়তেন, বল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিতিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারবেন কে? কে সারবেন? আমার করোনা হয়েছিল, আমি প্রায় মেরে মরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ডাক্তার ওষুধ দিল, আমি চাঙ্গা হয়ে উঠছি, আমি পানি খেলাম, করোনা শেষ হয়ে গেল। আল্লাহর নাম একবারও নাই, মুশরিক নাস্তিক। যখনই অসুস্থ হই শাফা দান করেন কে? আল্লাহ। ক্ষুধা লাগলে খাওয়ান কে? আল্লাহ। সবকিছু না চাইতে দিয়েছেন কে? আল্লাহ। কিশোরগঞ্জকে এত সুজলা সফলা করে দিয়েছেন কে? আল্লাহ। কিশোরগঞ্জের সমতল ভূমি বেশি, মানুষের হায়াত বেশি। সমতল ভূমি যত বেশি মানুষের হায়াত তত বেশি, পানি যেখানে বেশি সেখানে ব্রেন বেশি। কিশোরগঞ্জে ব্রেনি লোক বেশি না কম? বেশি। দেখেন না কয়টা প্রেসিডেন্ট পাইছে, নৌবাহিনীর হেড, বিমান বাহিনীর হেড, আর্মির হেড, ভর্তি গন্ডায় গন্ডায়। কারণ চারিদিকে কি? পানি। কি পানি? সব কিছু পানি দিয়ে জীবন্ত করেছেন কে? আল্লাহ। কুল্লা শাইইন বিল মা'ই হাইয়া, আল্লাহ বলছেন পানি দিয়ে আমি সবকিছুতে জীবন লাভ করি। আল্লাহ আকবার। এই জন্য পানি বেশি যেখানে জীবন বেশি। কে দিয়েছেন এই নিয়ামত? কে দিয়েছেন? আল্লাহ। সেজন্য প্রশংসা করব কার? আপনার মুখে যেন আল্লাহ প্রশংসা ছাড়া কোনো কথা না হয়, যদি হয় টাকলার মতো বিদ্যুতি হয়ে যাবে। আসলে ওই বেচারাটা বুঝলেন কি বলছে, ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম কিন্তু ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়, আগেও কয়, পরেও কয়। আসলে যে কিতা করেছে নিজেই বুঝছে না, বুঝছেননি? নিজেই বুঝছে না। আল্লাহ ওরে হেদায়ত দান করুন। আমরা সুরা আনফাল থেকে কথা বলি, নফল পড়েন তো আপনারা না? নফল নফল হলো নামাজ দুই রকম, একটা হলো ফরজ আর একটা কি নফল। সুন্নত বিতের ওয়াজিব সব নফলের অধ্যায় আমি কিতাব গুলোতে, বাবুন নওয়াফিল অথবা আনফাল। এখন কোরআন শরীফে কোন নফলের কথা আল্লাহ বলেছেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে জিজ্ঞেস করা হলো আনফাল সম্পর্কে। যুদ্ধে গিয়েছেন, বিনা যুদ্ধে বিজয় কিছু সম্পদ পেলেন, এটার নাম কি? আনফাল। এটার নাম কি? আর কিলাকিলি করে যেটা জিতলেন ওটার নাম হলো গনিমত। ওটার নাম কি? গনিমত।
রাসূলুল্লাহ বহু যুদ্ধে গিয়েছেন, ওনার সৈনিকেরা রাসূলের খলিফারা গিয়েছেন, উমর ফারুক নিজেকে রাসূলের খলিফা বলতেন, আবু বকর বলতেন আমি রাসূলের খলিফা। আমাদের দেশে খলিফা জীবিত অবস্থায় হয়, রাসূলের খলিফা হয়েছে রাসূলের মৃত্যুর পরে। খলিফা মানে যিনি কারণ বলার পরে খলা বিষাক্ত হন, তিনি হলেন কি খলিফা। কিন্তু আমাদের দেশে হুজুর জীবিত পর আমার খলিফা, আমার খলিফা। রাসূল যতদিন ছিলেন ওনার কোন খলিফা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে ওনার প্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। প্রতিদিন যারা 12 রাকাত নফল পড়ে সুন্নত যেটাকে আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? সবাই চান? আল্লাহ তৌফিক দান করুন। ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশায়ের 2 রাকাত, তাহলে জান্নাতে আপনার জন্য প্রসাদ বানাবেন কে? আর যদি আসরের 4 রাকাত সুন্নাত পড়েন, রাসূল বলেছেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে বেশি নামাজ পড়তেন। আমরা তো ব্যস্ত খুব, আমাদের নেতারা তো আরো ব্যস্ত, নামাজই করে না, এত ব্যস্ত, বিজি না বেজি, হায় রে বেজি। দুই মহিলা এক তোর বেজি গিরি আল্লাহ শুনাবে, মসজিদের আদান হয় তোর কানে ঢুকে না, তুই কানে আদান ঢুকাস না, তোর কানে সীসা ঢেলে আল্লাহ ঢেলে দিবেন তোর কান। তুই চোখে আল্লাহর কোরআন আয়াত দেখোস না, আল্লাহ তোরে অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবে। তুই বলবি যে শাহদে মহাশার তানি আমা ওয়াই ইউ ব্রট মি দ্য ব্লাইন্ড পারসন, আই হ্যাভ ভেরি গুড আই ভিশন, আই হ্যাভ ভেরি গুড আই ভিশন, ওয়াই ইউ ব্রট মি দ্য ব্লাইন্ড। আল্লাহ বলেছেন মান কানা ফি হাদিহি দুনিয়া আমা ওয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিলা। এই দুনিয়ায় যারা অন্ধভাবে আল্লাহর আইন দেখে না, মৃত্যুর পরে তাদেরকে অন্ধ করে তুলবেন কে? আল্লাহ। আল্লাহ বলবেন আমার 6,666 আয়াত দিয়েছি, একবার চোখ খুলে দেখলা না, কত নোবেল নাটক পড়লাম সময় পেলাম না, কত সিনেমা দেখলাম, কত ফেসবুকের কত ছবি দেখলাম, সারাদিন একটা আয়াত পড়ার সময় পেলাম না, এরকম বেয়াদব আছে না? এগুলির সংখ্যাই তো বেশি। সারাদিন চলে যায় কোরআন নাই, সারা রাত চলে যায় কোরআন নাই, কি ব্যস্ত, এখানে মিটিং ওখানে মিটিং, এই মিটিং এই মিটিং। সারে আমার সার খুব সার, মানুষে কয় ইয়েস স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, আমি কই তোর হোক ক্যান্সার। হ্যাঁ কোরআন নাই কিসের স্যার, তুই স্যার পোকা, তুই কি পোকা? দেখেন এই যে করোনা, এখন স্কুলগুলো বন্ধ ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা কি কেন? আবার গতবার যখন করোনা খুব জোর শুরু হয়েছে, হেফজখানা খোলা, হেফজখানা খুলে দিছে, কয় পড়লে হাফেজ কয়টা মরে? আল্লাহ কয় বেটা আমার এই হাফেজদের পর করে তোরও বাচ্চা আস, ঠিক না বেঠে? কষ্ট করে করে রাত 3টার সময় উঠে ছোট্ট ছোট্ট দুধের শিশুরা মনে হয় আল্লাহর মৌমাছিগুলো কোরআন নিয়ে মধু নিয়ে ঘুরতেছে, গুনগুন করে কোরআন পড়ে, চোখে ঘুম পড়ে যায়, আবার পড়ে। আল্লাহ কয় এদের কারণে তোদেরকে বাঁচিয়ে রেখেছি, খাওয়া নাই দাওয়া নাই, একটা ভালো খাওয়াও চোখে দেখে না। আপনারা জানো না সমস্ত হেফজখানা গুলোতে কত একটা ভালো জামা নাই, শীতের সময় ঠক ঠক করে শরীর কাঁপতে থাকে, একটা ভালো কম্বলের নিচেও শুতে পারে না, সকাল বিকাল কোরআন পড়ে আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তসবি তাহলিল করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কারণে দুনিয়াকে এখনো বাঁচিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ চান পৃথিবীকে ধ্বংস করে দিতে, দুই প্রকারের লোকের কারণে পারেন না,
এক আমিরুন আল মাসাজিদ, আর দ্বিতীয় মুস্তাগফিরিনা বিল আসহাব, যারা মসজিদ আবাদ করে ঘুম নাই নিদ নাই মসজিদে গিয়ে বসে থাকে আসরা নাই। এক সাহাবী মসজিদে বসে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ওনার ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ভাইটা সারাক্ষণ মসজিদে বসে থাকে আর আমি খেতে কাজ করতে করতে মরে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকি হাসলেন। সাহাবীরা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুচকি হাসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমার ভাই মসজিদে বসে দেখি আল্লাহ তোমার খেতে বরকত বাড়ায়া দিয়েছে, তুমি তো ভাইকে চিনো না, মসজিদ আছে যেখানে বরকত আছে সেখানে মসজিদ যত পুরান বরকত তত বেশি, তত বেশি। কয় রাকাত নফল পড়বো? কয় রাকাত? বারো রাকাত। কয় রাকাত? বারো রাকাত। রাসূলের সাথে জান্নাতে থাকতে চান আপনারা? সবাই চান? বুখারীর একটা হাদিস, রাসূলের একজন প্রিয় সাহাবী একটা লুঙ্গি, ওনার কয়টা? একটা লুঙ্গি, উপরেও জামা নাই নিচেও পায়জামা নাই, একটা লুঙ্গি। লুঙ্গি রাসূলের জাতীয় ড্রেস, ওই যে থাইল্যান্ডের মুসাদের জাতীয় ড্রেস, বার্মিজ উল্লুকদের জাতীয় ড্রেস না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জাতীয় ড্রেস হলো লুঙ্গি। জাতীয় ড্রেস কি? লুঙ্গি। সারা জীবন লুঙ্গি পরেছেন তিনি, একদিন পায়জামা পরেছেন, আর বলেছেন পায়জামাটা প্রশংসনীয়, শত ঠাকুরের জন্য এটা ভালো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু সারা জীবন কি পরেছেন? লুঙ্গি। রাসূল সাল্লাল্লাহু পানি ঠেলে দিচ্ছেন, ওজুর পানি। রাসূল ওজুর পানি অধিকাংশ সময় মুছতেন না, আমরা গরম হোক শীত হোক এটা রাসূল সাল্লাল্লাহু করতেন না। রাসূল সাল্লাল্লাহু ওজু করতেন, সাহাবায়ে কেরাম পানি মুছে নিয়ে যেত, শরীরে শুকাতো, আখেরে কাতরিল মা, ওজুর শেষ বিন্দু যখন পড়ে শেষ গুনাটাও ঝরে যায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পানি ঢালছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন, ও সাহাবী তুমি আমার কাছে কিছু চাও? আমি জানি তোমার কিছুই নেই, রহনে কো ঘর নেহি, সোনে কো বিস্তর নেহি, আপনি আল্লাহ হে রাখিও নি, জিসকা কোই নেহি, আল্লাহ হে ইয়ারো, যার কেউ নাই তার আছেন কে? নদীতে যখন তুফান উঠে কার কথা মনে উঠে? আল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাইবো, আমাদের দেশে এখন সরকারি দলে লোক বেশি কারণ সুবিধা বেশি, সুবিধাবাদ বেশি এখন, ঠিক কিনা? তোমরা খাও, আমরা কই খাও, খাই খাই না, যে বেশি খাইব সে বেশি হিসাব দিব, যে হারাম খাইব সে হারামের জায়গা দেব, ঠিক কিনা? সুবিধাবাদ যারা সবগুলো জাহান্নামি হবে, মনে রাখবে সুবিধাবাদের জান্নাতে কোনো জায়গা নাই। যান যা কার থাক, আমরা ইসলাম নিয়ে থাকবো, ঠিক কিনা? যদি জীবনও চলে যায় কি নিয়ে থাকবো? দেখেন না শহীদি মসজিদ, জীবন চলে গেছে কিন্তু মসজিদ ঠিক আছে, মসজিদ ঠিক আছে, এটা হলো মুসলমানদের ইমান, আলহামদুলিল্লাহ বলে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও আমাকে তো তুমি চিনো, আমি চাইলে উহুদ পাহাড় পুরোটা সম্ম হয়ে যাবে, আমি আঙ্গুল উঠাই চাঁদ দিক টুকরা হয়ে যায়, আমি পা উঠাই সাত আকাশে চলে যাই, আল্লাহু আকবার, আমার কাছে চাও, আমার কথা গাছ বুঝে, আমার কথা ওট বুঝে, ওটের কথা আমি বুঝি, সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না? গাছের উপর ভাত রেখে রাসূল খুতবা দিতেন সাল্লাল্লাহু, মসজিদ একটু বড় হয়েছে, গাছটা থেকে সরে আসছেন, গাছ হু হু করে কাঁদা শুরু করেছে, রাসূল সাল্লাল্লাহু হাত রাখতেন গাছের কান্না বন্ধ হয়ে, কি রাসূল পেয়েছি? সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাইব, চাও চাইব, চাও চাইব, চাও, কয়বার? ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই, এ কথা বলে
আর কিছু চাও না, তোমার ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, গায়ে জামা নাই, আর কিচ্ছু চাও না। কোথায় সাহাবাই কেরাম, আর কোথায় আমরা? একজন সাহাবীর ইমান ভাগ করে দিলে কেয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে, তারপরও বাকি থাকবে। আর কিছু চাও না? না, আর কিছুই আমি চাই না। আইনি বেকাসরাতি সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। সময় পেলে কি দিবেন, কি দিবেন? সেজদা দিলে কারণই হবে। রাসূল বললেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কথা ঢুকতেছে মাথায়? কেমনে ঢুকবে, এখন তো মাথা ঘুমায়। সেলগুলো আসার পরে ঘুমায়, যদি আসার পরে বাতি বন্ধ করে ঘুমাতে যান, পিছন থেকে একটা জেল ব্রেন পাস করে, ওই জেলের কারণে ক্যান্সারের সব জীবাণুগুলো মারা যায়। আর যখন আসার পরে আপনি জেগে থাকেন, লাইট জ্বালিয়ে থাকেন, ক্যান্সার চাঙ্গা হতে থাকে। এই জন্য লাইট যত বেশি ক্যান্সার তত বেশি, যেখানে লাইট বেশি সে দেশে ক্যান্সারও বেশি। গ্রামে লাইট কম, ক্যান্সারও কম, ক্যান্সার কম গ্রামে। এই লাইট গুলোর আলো ক্যান্সারের বন্ধু, আর প্লাস্টিক হলো ক্যান্সারের বন্ধু। প্লাস্টিকের এই যে বোতল, এগুলো ডাস্টবিনে ফেলা দিবেন সব। বোতলের পানি পাততে খাবেন না। কবে ঢুকেছে, নাম হয়েছে জীবন, মানে খাইলে জীবন শেষ হবে। কি সুন্দর নাম দিছে সরকার, পানি বোতলের নাম দিছে জীবন। ওই যে শ্যাম্পুর নাম দিছে অল ক্লিয়ার। দিগের চুল টুল যা আছে সব সাদা, এক মাসের ভিতরে টাক। ডাক্তারে কয় কিরে, আপনি কি দিলেন? নামই অল ক্লিয়ার, ইহুদি বান্দরেরা বানাইছে এটা। দিছি যা আছে সব সাফা করে দিছে, যা চুল না থাকলে আর ফুসকি থাকবে। কত বড় শয়তান, দেখছেন অবস্থা? অথচ বাড়ির কাছে কত সুন্দর জিনিস, গরুর খৈল, এটা বেস্ট শ্যাম্পু, কন্ডিশনার সহ মাথায় দিবেন, চুল চিকচিক করবে, তেলও আর দিতে হবে না। কন্ডিশনার আলাদা দরকার নাই, এক টুকরা খৈল বলে তো সরষের খৈল আমি মাথায় দিই, আমি আমেরিকা তো নেই। আর আমাদের পোলা পানে এসে দেখি শ্যাম্পু কি কি না কিনে, হেড অ্যান্ড শোল্ডার, মাথাও যাইব ভালো যাইব, খুবই সরল। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের নামাজ কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? শুধু তোমারই জন্য, তোমারই জন্য, সব তোমারই জন্য, তুমি ভালোবাসো তাই তোমারই জন্য। কে দিয়েছে? কে দিয়েছেন? চোখগুলো কার? আল্লাহ চোখ, আল্লাহ দিয়েছেন চোখ। আজকের মেডিকেল এই পর্যন্ত আবিষ্কার করতে পারেনি চোখে কতগুলো সমস্যা হতে পারে, কে আমার পর্যন্ত পারবে না। শুধু একজন চোখের ডাক্তার, 40 বছর তিনি লন্ডন হসপিটালের চোখের হেড, তিনি বলছেন, আই ডোন্ট নো হাউ মেনি ডিজিজ আই হ্যাড, বাট আই হ্যাড অল টাইপ অফ ডিজিজ হোয়াট ফিজিক্স হ্যাজ। একজন মানুষের শরীরে যত রোগ, চোখেও তত রোগ হয়। ছোট্ট চোখ, চোখের পানি বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কারো? কি পানি আল্লাহ চোখের ভিতরে দিয়েছেন, একটু পানি দিয়ে 7টা রং আমরা দেখতে পারি।
কি পানি দিয়েছেন, 100 বছর চোখ দিয়ে দেখে চোখ গলে যায় না, পানিতে ভিজিয়ে রাখলে লোহাও গলে শেষ, ঠিক না বা ঠিক? টাইটানিক জাহাজ দেখতে গেলাম সাউথহ্যাম্পটন ইংল্যান্ড, টাইটানিকের এত ভারী ভারী লোহা গুলো লোহা পানিতে খেয়ে ফেলেছে, অথচ সারাদিন চোখ ভিজা পানি তাকে খেয়ে ফেলে না। أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ, তোমার দেয়া চোখের শোকর জানবোটা ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারা চেরই। কোরআন দেখলেই জুতি বেড়ে যায়, চোখের জুতি বেড়ে যায়, যত ছোট কোরআন পড়বেন জুতি তত বাড়বে। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো কারদোয়া কারদোয়া আমাদের জাতির কবির দোয়া, আল্লাহ দোয়াটা কবুলও করেছেন। উনি যখন মারা গেলেন আমি খুব ছোট্ট শিশু, পিজিতে দেখতে আসছি ওনাকে 1978, দেখি যে ছোট ছোট অন্তত 200-250 ওনার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে, অস্থির হয়ে উঠতেন মৃত্যুর আগে, কোরআন তেলাওয়াত শুনলে আবার ঠান্ডা হয়ে যেতেন। দোয়া করেছেন আল্লাহ মরার পরেও যেন মসজিদের পাশেই থাকতে পারি, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই মায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আগাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। এত আস্তে কয়, আর ইলেকশনের সময় এই যে আমার চেয়ারম্যানদের নির্বাচিত করছে আমার ভয় এই দোকানে খাবি যত কাপ খুশি, কয় আজকে 12 কাপ খেয়েছিলে সাহেব তুফান, যেগুলো চা জীবনে খাই না এগুলো আল্লাহ যেন আমাদের সব চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল। কঠিন দায়িত্ব, কঠিন দায়িত্ব, তার সাথে অল্প সময় কথা বলেছি ভালো লেগেছে আমার। একজন চেয়ারম্যান একটা ইউনিয়ন কে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক কিনা? আমরা নফল করবো, রাজি আছি তো? এখান থেকে গিয়েই করাটা পড়বো, কমসে কম করাটা আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ কোয়ালিটি চান। আপনি 20 টাকা 40 টাকা দিলে এটা আল্লাহ চায় না, আল্লাহ চায় কত সুন্দর করে করলে, ঠিক কিনা? মান আহসানা উযুহু ওয়াহসানা সালাতাহু ওয়াহসানা রুকুআহু ওয়াহসানা সুজুদাহু কদ গুফিরা লাহু যামবা,
সালাত যে সুন্দর করে উযু করলো, সুন্দর করে রুকু করলো, সেজদা করলো, দুই রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুই রাকাত নামাজে সারা রাত কাটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন বুখারীর বর্ণনা, জাসিমাত রিজলাই পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে গেছে, চোখের পানিতে বুক ভিজা, কাঁদেছেন সারা রাত। সূরা বাকারা শেষ করলেন, সূরা আল ইমরান শেষ করলেন, নিসা শেষ করলেন, মায়েদা শেষ করলেন, আরাফ শেষ করলেন, পরে ছয় পারা কোরআন পড়েছেন মাত্র দুই রাকাত নামাজ করা। যখন সালাম ফিরালেন মসজিদে নববী থেকে বেলাল বেরোল, আজান আসলো, মায়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূলের বুক ভিজা। ইয়া রাসূলুল্লাহ গফিরালাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেছেন। মুচকি হেসে বলছে, না ফালা আকুনু আবদান শাকুর, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এত সুন্দর চোখ, সুন্দর জীবন, হাত পা কত কিছু দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমি এইভাবে সালাত আদায় করি। সালাত হলো সব রোগের ঔষধ, সব রোগে ঔষধ, সালাত ঠিক সব ঠিক, সালাত ভুল সব ভুল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফাল লিল্লাহি ওয়া রাসূল, আমরাও তো আল্লাহর জন্য। রাসূল নামাজে একটা আয়াত পড়তেন, বলেন শুরুতে একটা আয়াত পড়তেন, বলেন দেখি আয়াত, দুটো আয়াত রেগুলারই পড়তেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ আমার বান্দেগি ইয়া ইলাহি কবুল কর, আমার জিন্দেগি আমার বান্দেগি। আগে নামাজ, আগে কি সালাত, আগে আজান হলো অন্য কোনো কাজ না, আগে কি সালাত, আগে কি সালাত, অন্য কোনো কাজ না, আগে নফল। মসজিদে গেলেন আগে সালাত, দুই রাকাত নামাজ কয় রাকাত, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা, যখনই মসজিদে যান দুই রাকাত ছাড়া বসা জায়েজ, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, খবরদার দুই রাকাত ছাড়া বসবেন না, এমনকি জুমার দিনেও ইমাম খুতবা দিচ্ছেন সালাত নাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহু বসে পড়েছেন, বুখারী বর্ণনা, রাসূল বলেন কম সাল্লা রাকাতাইন, উঠো দুই রাকাত পড়ো। ইমাম তাহলে ইমামি, কিতাব হইল কিতাব তার পিতা না, কিত হয়েছে তো কিত হয়েছে, কিত হয়েছে তো কিত হয়েছে, মুতাল্লিরে হইয়া সাকরিয়া রাইতে দিন, রুটি মুটি যা খাই তাও শেষ। ইমাম যখন মনে করবে তিনি চাকরি করছেন, মুতাল্লির আন্ডারে আছেন, ওই ইমামের পিছনে নামাজ হয় না, ইমাম নষ্ট, ইমাম স্বাধীন হবে, রিজিকের মালিক কে? মুতাল্লিরে খাওয়ায় কে? তুমি মুতাল্লির ভাবধারো কেন? হ্যাঁ, মসজিদে শৃঙ্খলা মানতে হবে, ঠিক কি না? কিন্তু মুতাল্লি তোমার করে খবরদারি করবে, আবে হালায় নামাজ শর্ট করবি, তোরে খায় হালাম, বুঝছো? আসরের নামাজ চার রাকাত পড়বি পাঁচ মিনিটে, আর ফজরের নামাজ দশ মিনিটে শেষ করবি। আমি পাইছি মুতাল্লি, ঢাকার মুতাল্লি, আমি তো ঢাকায় বড় হওয়া, কয় ওই ইমাম হালা কইরে বল তারাবির নামাজ আধা ঘন্টা শেষ করে হালা দিয়ে মনে যাস সহ বিশ রাকাত, বুঝছো নাকি? আর যদি না করত বুঝছো খালা বেতন খায় হালা মতো, কোরআনের কপালে দা থাকুক, আমার বেতন তো ঠিক না, আলহামদুলিল্লাহ বাইরে শুরু করছে রে, মানুষই আমার উনার তা মানুষ ছাড়া দিচ্ছে শুধু যখন সুরা ফাতিহা যায় মানুষে মনে করে বিপদ গেল, বুঝে কেমনি অল্প
আসলে আমাদের ইমামদেরকে আমরা অনেক নিরীহ করে ফেলেছি, অনেক কষ্টে রেখেছি, ঠিক কিনা? সবচেয়ে কম বেতন মুসলমান দেশের ইমাম, সবচেয়ে কম বেতন। আরে একটা রিক্সা বাতের চেয়ে বেশি পয়সা কামায়, একটা দিন মজুরের চেয়ে বেশি পায়, একটা ইমাম পায় না, ঠিক কিনা? কিন্তু মুখে হাসি, মুখে কি হাসি, পানি পড়ার জন্য কোথায় যায়? ইমামের কাছে। খরচটা কই? এই জন্য আরো হুজুররা পয়সা ছাড়া ফু দেয় না, এটা ভালো। আগে পয়সা ফেলাবে, এটা ভালো। এটা রাসূলের যুগ থেকে আসছে সাল্লাল্লাহু এক সাহাবী আবু সাঈদ খুদরি, এটা আমি খুব বলি বুখারী হাদিস, এক ফু দিয়া একশো ছাগল হয়েছে, একশো ছাগল গোত্রের নেতার পোলারে গিয়ে কামড় দিচ্ছে, পোলা মরার মতো শেষ। তো ওনারা গিয়েছেন সেখানে আবু সাঈদ খুদরির দেওয়ারকে বলছেন, হালে হাল দেখুন রাখি, আপনাদের কাছে কেউ আছে ঝাড়ফুঁক করে? কোরআন ছাড়াও কিছু দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ নাই, কবিরাজ গুলোর কাছে যাবেন না, কবিরাজ গুলো সবগুলো কাম, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে না। কামড়ে কি আছে, কামড়ে কি আছে, কালা মুরগি নিয়ে আসো, দলা মুরগি নিয়ে আসো, দরবার ফাড়ি নিয়ে আসো, সব রোগ আসে কোথেকে, কষ্টগুলো আসে কোথেকে, জাহান্নামের একটা অংশ কষ্ট, তবে চূড়ান্ত কষ্ট হলো জাহান্নামে, ঠিক কিনা? আর পৃথিবীর যত সুখ সব জান্নাতের একটু অংশ, কাউসারের অংশ, কাউসারের অংশ। আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করে দিয়ে, প্রথম ফুতে পোলা লড়ে উঠছে, দ্বিতীয় ফুতে বসছে, তৃতীয় ফুটে আটা শুরু করছে। বেটা কয় কি চাও, কয় একশো ছাগল দিবি, বেটা আবার গোধুম মরে দেবো গা। আমিও করছি এটা, আমরা তো সাহাবে কেরামের একদম শেষের একটু ছাত্র যদি হতে পারতাম জীবনটা করত। একজন সাহাবি, এক একজন সাহাবি যে কত বড় ছিল, কত বড়, আকাশের তারাও এত বড় না, এক একজন সাহাবি যত সাহাবি কুল্লু বদুল। আল্লাহ হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি, আমার সাহাবিরা সবাই সত্তর উপরে ছিল, বদুল এজমানি ভাবে বলছেন। কে বলেছে তোমার ফু দিলে লাভ হয়? ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে, আমি নিজের থেকে এটা করেছি। আবু সাঈদ কি সুন্দর ব্যবসা করেছস, তুইও খাবারেও দে। এখন তিন দেহার তাবিজ লেহে দেহা দেয় না, হুজুরের লগে কিনা কিনি। হুজুরের কয় আল্লাহ যে তাবিজ দিছে এটা দিয়ে হারে লাগর দিছে, আপনি পানি পড়া দিয়ে পয়সা দিতেন, তাবিজ দিলেন কেন? তাবিজ তো আসছে অন্য ধর্ম থেকে, দেখবেন হিন্দু ঠাকুর এক একটা রাতে এত বড় বড় তাবিজ বলায়, মাদুলি মাদুলি মায়ের ধুলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা কোরআন শরীফ পড়ে ফুল দিব, রাজি আছি তো? এক ফুটে ২০ কোটি টাকা নেন হালাল, এক ফুটে ৫০ কোটি নেন হালাল, আমি এক ফুটে ২.৫ লাখ টাকা নিয়েছি, বেশি নিছি না, ২.৫ লাখ। ক্যান্সার ভালো হয়ে গেছে মিয়া, নিমুনা গ্যাপ
আয়েশা সুন্দর করে সালাম দিতে কয় হুজুর আমারে চিনছেন, আমি কিনা তোমার চিনব কেন? কেউ যদি কয় আমারে চিনস ও অহংকারী ওরে চিনা জায়েজ নেই, তোরে চিনতে হবে কেন? কোন নবী আলাইহিস সালাম এভাবে বলতেন না, বলবেন যে আমার নাম তারেক অথবা আমার নাম এই, আমার আপনার সাথে একবার পরিচয় হয়েছে, আমারে চিনস তোমার চিনতে হবে কেন? হ্যাঁ আপনি কে জানি পানি পড়া দিচ্ছে আমার ক্যান্সার ছিল, আল্লাহ ভালো করে দিচ্ছে, ভালো করবেন কে? আকিদা যেন ঠিক থাকে, হুজুর ভালো করার মালিক ভালো করবেন কে? হুজুর কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ কার কথা শুনে? আল্লাহ কথা শুনে, আপনার না আপনার হুজুর কি নেই? পরে বললো ভাই তো ক্যান্সারে কত টাকা খরচ হয়েছে? কত বারো লাখ গেছে? তা আমার টাকা কই? হ্যাঁ বন্ধুদের হক আছে না নাই? কত কষ্টে থাকে একজন বন্ধু, কেউ কথাও বলে না, কথাও বলে না, নামাজ পড়ে আয়া পড়ে বুঝুন খাইছেন নি খায় পড়ে খায়। আলেমদেরকে মহাব্বত করো, তোমারে মহাব্বত করবেন কে? মক্কা শরীফে সৌদি আরবে ইমামদের বেতন সবচেয়ে বেশি, আব্দুর রহমান সোদাইস শুধু সাতাশে রাতে কিয়ামুল লাইলের জন্য 100 কোটি হাজিরা হাদিয়া পান, 100 কোটি টাকা এক রাতের হাদিয়া। তাও আরো আগে কথা বলছি, জিজ্ঞেস করলাম আয়েশা ফাল বিহা লাইল ফুলুস, এত পয়সা দিয়ে করস কি? কয় আল্লাহর ব্যাংকে জমা রাখি। আল্লাহর ব্যাংক মানে কি? কয় যা পাইছি ইথিওপিয়ার মুসলমানদেরকে দিয়ে আসছি, দিবে না কেন? আল্লাহ ইথিওপিয়ার মুসলমানরা খেতে পায় না, আছে না? আপনি কত সুন্দর কাপড় এক একজনের গায়ে মাফলার, তারপরে রুমাল, রুমালের নিচে আবার রুমাল, হ্যাঁ শুধুদের তো রুমালের অভাব নাই, পাগলি পাগলির উপরে রুমাল, রুমাল দিচ্ছে আবার রুমাল, হ্যাঁ কিন্তু একটা কাপড় নাই, এরকম লোক আছে না? কত আশেপাশে আছে, খুলে দেন না গায়ের থেকে, খুলে দেন, ও কাঁপতেছে আপনি একটু কাঁপাটা অনুভব করেন, তাহলে বোঝা যাবে যে আপনার রাসূলের আসল অনুসারী, ঠিক না ঠিক? আনফালের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? এই শব্দটা যদি কেউ বুঝে বাংলাদেশে আর কিলাকিলি হয় না, দরাদরি হয় না, জেলখানা গুলোতে মানুষ উঠতে পড়ে না, শুধু মালিকানাটা যদি মানুষ বুঝত। আজকে মালিকানা বুঝে না, শুধু কিলাকিলি, ঠিক না ঠিক? আমি তো আমার শরীরের মালিক, আমি না আমার শরীরের উপর কর্তৃত্ব চলে কার? এই যে হুজুরের দাড়ি সাদা হয়েছে করেছেন কে? আল্লাহ করেছেন, ইচ্ছা করে কি কালো করা যাবে না? আল্লাহ যখন কালো রেখেছেন তখন কেউ সাদা করতে পারে না, শরীরটা আল্লাহর কথা শুনে এসে আল্লাহ বলছেন কেন তুমি আমার দল ছাড়া অন্য কিছু করবা? ইসলাম ছাড়া অন্য কিছু করা হারাম, হারাম এবং হারাম, কার কথা? সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন 85 নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয়, তার কোন জিনিস কবুল করা হবে না, ইসলাম নাই তার সাথে আল্লাহর কোন সম্পর্ক। ইসলাম কাকে বলে? পাঁচ ওয়াক্ত নামাজ ইসলাম, ঠিক না ঠিক? পিতা মাতাকে খেদমত করা কি ইসলাম? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা কি ইসলাম? গরিবকে দান করা কি ইসলাম? সব ইসলাম। চলে যাও, আমি কখনো বসতে বলে দেওয়া, জায়গা কোরআন কারো মুখাপেক্ষী না, তোমরা কিছু আসা যাবে।
ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের চেয়ে ভালো জাতি আল্লাহ এখানে বসায় দিবেন, ঠিক কি না? আমার মালিককে এই কথাটা বলতেন ভালো করে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা আল্লাহু গাফুরুর রাহিম। সূরা আলে ইমরান, সূরা বাকারায় বলছেন لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ حَاسِبْ لِي حِسَابَي يَسِيرًا اللَّهُمَّ حَاسِبْ لِي আপনাদের কষ্ট হচ্ছে না? চলবে তখন আপনার সাদা বসেন, আমি চলে যাবো না, সারা রাত বলবেন কেন? আপনার যতক্ষণ কষ্ট না হয় বলবেন আমাকে। আজকে একটু শীত হচ্ছে, হালকা একটু শীত। আজকে কোন ভাই বলেছেন যে আজকে সিজনের সবচেয়ে বেশি শীত আছে, আমার কাছে ভালোই লাগতেছে। যা বরফ খাওয়া মানুষ তো আমেরিকাতে তো মাইনাস এখন, আপনি বাহিরে বলবেন হাত বাহিরে রাখলে হাত বরফ হয়ে যাবে। আল্লাহ কত ভালো আমাদেরকে রেখেছেন, ঠিক কি না? খোলা আকাশের নিচে কি সুন্দর শীতকালে ওরা শুনলেও হাট ফেল করবে, শুনলেও দ্বীপে উল্টে করবো, কি কি দেখাবে? আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, হুজুর এই সুন্দর শরীর নিয়ে বসে আছেন আলহামদুলিল্লাহ। মালিকানা কার? আমরা বললাম আল্লাহ, আমরা কিছুর মালিক না। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন তাকদীর, খেজুরের উপরে যে একটা সাদা আবরণ থাকে জানেন তো, খেজুরের দানার উপরে একটা কি থাকে সাদা আবরণ, এটা আপনারা কি বলেন? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমার পরিচয় শুনো, আমার নাম আল্লাহ, আমার নাম কি? الله لا اله الا هو الحي القيوم আমার নাম আল্লাহ, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, দুনিয়ার সব দেবতারা মরা, একজনই জীবিত, তিনি কে? আল্লাহ, তিনার গোলামরাও জীবিত, আমরা যেখানেই যাই আওয়াজ আসে না নাই, আর ওরা যেখানে যায় কোনো আওয়াজ নাই, কারণ মরা মানুষ কখন আওয়াজ করতে পারে না। যেখানেই যায় মুসলমানরা পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জীবন্ত আল্লাহর ঘোষণা দেয়, ঠিক না? ঠিক, সে আল্লাহ বলছেন মালিকানা আমার, যা কিছু দেখো ভিতরে বাহিরে আমি হিসাব নেব। আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামের ঘুম নাই, কান্নাকাটি শুরু হয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যদি ভিতরে যেটা গোপন আছে সেটারও হিসাব নেয়, আমাদের বাঁচার কোনো উপায় নাই। রাসূলকে সান্ত্বনা দিলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে সান্ত্বনা দেন, যেটা প্রকাশ করে নাই সেটা আল্লাহ মাফ করে দিবে। কত দয়া, সুবহানাল্লাহ। বলে বলে মনে ভিতরে যা চিন্তা করি, হাজার কথার মরণ হলে হৃদয় কথা বলে, অনেক কথা কথায় চিন্তা করি অল্পই বের হয়, ঠিক কি না? সব কি বের হয়? বের হয় না। আপনি বিদেশে আছেন, মা ফোন করে কান্দে থাকে, কুপি কুপি মাও কাঁদে, আপনিও কাঁদে, কত স্বপ্ন ডাল উড়েছেন মায়ের সাথে, এটা বলবো এটা বলবো, আসতে মায়ের মুখ দেখে আর কিছুই বলতে পারে না, মা শুধু বুকে জড়ায় ধরে, বাবা কোথায় ছিলি এত দেরি করলি কেন? বিবিকে অনেক কথা বলবেন কিন্তু কিছুই বলতে পারেন না, হাজার কথার মরণ হলে হৃদয়
কথা বলে দুই একটা কথা আমরা বলতে পারি। সে আল্লাহ জাল্লা শানহু বলেছেন, যা গোপন করো যা প্রকাশ করো যদি হিসাব নেয় বাঁচার কোন উপায় নাই, তবে দোয়া করতে হবে আল্লাহ যেন বিনা হিসাবে মাফ করে দেয়। আল্লাহ বলে দিয়েছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রোজ হাশরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুণগার, আল্লাহ করুণা বিচার, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলুন আমিন। রাসূলকে জিজ্ঞেস করলেন, সাল্লাল্লাহু ইয়া রাসূল, আপনি দোয়া কেন করেন? আপনার তো সব মা ও আয়েশা, শুনো, আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে তার বাঁচার কোন উপায় নাই, কোন উপায় নাই, তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া মুহাম্মাদের ইয়া আল্লাহু বি রাহমাতি, তিনি রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দিবে, কিন্তু যদি জিজ্ঞেস করে বাঁচার কোন উপায় উম্মত যেন বাঁচতে পারে, আমি দোয়া করি আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই, কারণ রাসূল নিজে না করে একটা উম্মতকে বলেন নাই, আল্লাহু আকবার, কি দয়ার নবী পেয়েছি, মায়ার নবী পেয়েছি, আগে নিজে আমল করেছেন তারপরে উম্মতকে বলেছেন, ঠিক না ভাই? সল্লু কামা রাআইতু বুনি ইউসাল্লি, তোমরা সালাত পড়ো যেমন করে আমাকে দেখছো আমি পড়ছি, আল্লাহু আকবার। রাসূল পাঁচ ওয়াক্ত মসজিদে পড়তেন, আমরা কোথায় পড়ব, কোথায় পড়ব? মসজিদ, মসজিদে ঝাড়ু দিবেন, ইজ্জত বাড়বে না কমবে? আমিন। এ মাওলানা, এ বুড়া, এ বুড়া, মোটা লোকেরা বেশি চেষ্টা দিবেন তাহলে ব্যাট করবেন। আমার এক শুধু ছিল, আমার এক বন্ধু ক্লাস নেই, ও সেজদা দিলে কসমের মতো ফল লাগবে, ফ্যাট আগে লাগে যায়, তাহলে তোর ফ্যাটের উপরে তোর গলা ভাঙিয়ে খালা করাবি। ইসলামের প্রথম বেদাত কি? মোটা ফ্যাট। প্রথম বেদাত মোটা ফ্যাট, সব বাউল শুধু খায়, খাবা কম খাওয়াবা বেশি, মানুষকে খাওয়াবা, যেখানে খেতে যাও আগে মানুষের মুখে দিবা খাওয়া, শোন না, মানুষেরা দেখে হুজুরে খাইতে আছে, হুজুরে কোনোদিন খার না, যে না যে দিচ্ছে ওর মুখে আগে দিয়ে দেখ, যে রাম তো রাসুল ওর মুখে ঢুকা দিতেন খাওয়া, নিজে খেতে বসতেন মা সারাদিন বলতেন আগে লোকমাটা আমার মুখে দিতেন তারপরে নিজে খেতেন, আমি যখন লোকমা খেয়ে মুখে আয়না দিয়ে গ্লাসে পানি খেতাম ওই ময়লার জায়গা দিয়ে মুখ লাগে পানি খেতে মোহাম্মদ, তখন আমি অসুস্থ থাকতাম, তখন আমি কি অসুস্থ, আর এখন বিবিদেরকে সময় দেয় না, শুধু ফেসবুক, দিবিও ফেসবুক, ম্যাডাও ফেসবুক, তুইও ফেসবুক, আমিও ফেসবুক, তুই আই লাভ ইউ, আমি আই লাভ ইউ, ফোলাপানো আই লাভ ইউ, হারাম ফেসবুক ঘরে থেকে বিদায় করে দাও, যখনই ঘরে ঢুকবা তোমার বিবি আর তুমি, ঠিক না ভাই? ঠিক। বাচ্চাদেরকে সময় দাও, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা
বাচ্চাদেরকে জিজ্ঞেস করো বাবা নামাজ পড়েছো নাকি, কয় রাকাত মিস হয়েছে? আমি দেখেছি লন্ডনে ফজরের সময় এক ছেলে নামাজে দেরি করে গেছে, বাপ তাকে থাপ্পড় মেরেছে মসজিদে। ছেলে কাঁদছে, আমি বললাম ওয়াই ক্রাইং ফর, ওই ড্যাড বিটেন মি আপ, এই তুই কাঁদছ কেন বুড়ো ছেলে, দাড়ি পেকে গেছে। বললাম হে ওয়াই ক্রাইং ফর, ম্যাম কাঁদছ কেন, ওয়াই আব্বা বুড়া বাপ আমার কি লেগেছে। আমি চাচাকে বললাম আমার একটু পছন্দ করে নিয়ে আমার পিঠের নামাজ পড়ে, হেই ছেলে কি আমার হাত ধরে ফেলেছে, হুজুর আব্বাকে কিছু বলবেন না, আমি খুশি আমার আব্বা আমাকে নামাজের জন্য শাসন করেছে, আমি খুশি, আমিও আমার ছেলেদেরকে এইভাবে শাসন করবো। কারণ নামাজ কার কাজ? আল্লাহর কাজ। আহারে যাও, গাড়ি আছে তো, গাড়ি কেমনে যাবে আমার সাথে চলেন, ওই গাড়িতে নামাজ দেবো যদি প্রচুর যাওয়া যায়, আমি শহরে যাব না, কিসের বলেন? আল্লাহ আল্লাহ করছে, আপনার দোয়া করবেন, খুব মেহমান নামাজ মানুষ আমাকে খাওয়াইছেন বেড়ে বেড়ে, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। কুড়িগ্রাম থেকে আরেকটা সুন্দর ছেলে এসছে, ও মতো চলে গেছে না, ও বলো না মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, আল্লাহদেরকে ভালোবাসবেন হৃদয় দিয়ে, ভালোবাসার জন্য কিছু দেয়া দরকার, আমাকে ভালোবাসা হয় না, রাসূলকে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে রাস্তায় দেখে ও রাসূল না দিছি, তোমরা লোক হবেন না, কত গোপন কথা কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করলেন জানাও কি চুপ করে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আয়াত নাযিল করলেন ইদা ফাআলু ফাহশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ফামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়াহুম তিনি ছাড়া গুনাহ মাফের আর কেউ জানেই তো না, মাফ করবে কেন? পীর কি গুনাহ করেছে মুরিদিরা জানে না, নেতা কি গুনাহ করেছে কর্মীরা জানে না, কর্মী কি গুনাহ করে নেতারাও জানে না, ঠিক কিনা? জানেন কে? চশমা চোখে দিয়ে গুনাহ করে এরকম লোক আছে না নাই? সানগ্লাস পরে কোন দিকে তাকায় রয়েছে আপনি দেখেন না, কিন্তু দেখছেন কে? সে আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনি মা তুখফি সুদুর, চোখ দিয়ে কি খেয়ানত করো, মন দিয়ে কি লুকোচুরি করো তিনি রাখেন, মা বি ওয়ারাকাতিন ইয়াসকুতুহা ইল্লা ইয়ালামুহা, মা বি ওয়ারাকা একটা গাছের পাতা পড়ে না তার হুকুম ছাড়া, সুবহানাল্লাহ। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন মালিকানা কার? আল্লাহ। এই জিনিসটা যদি জানা থাকে আপনার মেজাজ কখনো খারাপ হবে না, কয় বউ তোরে খাওয়াই, তুই আমার কাম করবি না? আমার ড্রাইভার আমি জিজ্ঞেস করছি তোর কাপড় তোর কে কয় বউরে খাওয়াই না, সর্বনাশ তুই খাওয়াস বউরে, ১১ জন বিবি ছিল, তারপরও নিজের জামাটা নিজে ধুইতেন, নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন, কোনো খাবারে বিবিদেরকে একা ছেড়ে দিতেন না। আর আমরা নামাজ দাদা সলিমুল্লাহ কুকুর চাকরি একটু করে
চাকরি থেকে আসে নামা খুলা টিভি লয়ে বসে, এই কিরণ স্যার ভুটকি মাছের ভর নিয়ে আস। আল্লাহ এদেরকে হেদায়াত দান করে, ছেলেটাকে ধুয়ে বসে দিলে আদর করে সুন্দর, যখনই বইটা দেখো তোমার পোলা বইটা দিছে, এদারে সরাও, এতক্ষণ তোমার ছিল পোলা, যখনই মুছছে এখন বেটির পোলা, এই পোলারে সরাও পোলা বইটা দিছে, কেন তুমি ধরলে কি সমস্যা? আসল কাজটা তো তোমার বিবি করেছে, পেটে ধারণ করেছেন বিবি, দুধ পান করিয়েছেন বিবি, প্রসব বেদনা অসহ্য করেছেন বিবি, কলিকাকে করে বড় করেছেন বিবি, সব করে দিয়েছেন, এখন তুমি বাকিটা করো, এটাও করতে পারো না, বারবার বিবির উপর মেজাজ দেখাও, লাতানসাউল ফাদলা বাইনা তুম, খবরদার ওই বিবির করুণা তোমার উপর ভুলে যেও না, আবার বিবি তোমরাও স্বামীর করুণা ভুলে যেও না, সারা রাত সারাদিন ফুটপাতে বসে বসে রোদের ভিতরে ধুলা বালু খায় তোমার মুখে একটু হাসি ফুটানোর জন্য, দুই পক্ষই স্যাক্রিফাইস করতে হবে, ঠিক কিনা? তবে আপনি একলা বিবির উপর সব ছেড়ে দিবেন না, ঘরের কাছে বিবিকে সহযোগিতা করেন, রাসূল করতেন সাল্লাল্লাহু নফল পড়বেন তো ইনশাআল্লাহ, কয়টা আর সূরা ইখলাস দরবার পড়বেন জান্নাতে আরেকটা প্রসাদ দিয়ে দিবেন, কিন্তু সূরা ইখলাসও পড়লেন আবার গিয়া মাজারে কইলেন কেউ ফেরে না কালি হাতে, সব দিলে সব দিলে, আরে কারো তো হাতই নেই, তোর হাত কোথেকে? হাত তো আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? কিসের খালি হাত? রুক্ষ পৃথিবীতে আছে কিছু? সব দেন কে? আকাশের রিজিক রেখেছি, জমিনও না, রিজিক সব আমার কাছে, দয়া করে পাঠাই, তোমরা খেয়ে বেঁচে আছো, ঠিক না? বেঁধে কত বড় মূর্খ, কি বলে কোন মুষ নেই, মাজারে গিয়ে সন্তান চাই, ওই মাজারের বেড়াই তো সুস্থ অবস্থায় আছে, ওই লোকটাই তো অসহায় অবস্থায় আছে, মরে যে অসহায় সে, ঠিক না ঠিক? আল মাইয়াত ফিল কবর কাল গারিক ফিল বাহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায়, মুখটা ব্যক্তি তার চেয়ে অসহায় পড়ে থাকে, তার কবরের পাশ দিয়ে যেতে হলে কিছু না করলে একটা সালাম দাও, কি দাও? সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, বাস ওটা পারে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিন দিয়ারিল মুমিন, এটা পারে না, তাহলে না করে কি রে দেখি, তুই জীবিত বাচ্চার মুখে না চুমা দিবি, বাচ্চার কপালে চুমা দিবি, তোর ছেলে, ঠিক কি না? ওর কপালে চুমা দে, তুই কপালে চুমা দে, খুবই সুন্দর, হ্যাঁ আর কোন কিছু মোছার জায়গা না, এখন আমাদের আমার অবস্থায় লোকের অবস্থা একটু ভর্তির জন্য, ঠিক আছে বলছেন তোমাদের জন্য নফল দিলাম, নফল গুলো পড়বা, কিন্তু জনগণের সম্পদ কখনো পেটে ঢুকবে না, আল্লাহকে ভয় করলে কোন বিবির ইজ্জত লুণ্ঠন হবে না, আল্লাহকে ভয় করলে কোনদিন রোজনে তুমি কম দিবে না, আল্লাহকে ভয় করলে কোন সন্তানকে ইসলাম ছাড়া অন্য কিছু পড়াবো না, ঠিক না? কত কিছু পড়ায় তোমার পোলাবা, জিজ্ঞেস করি কত চলবে, জিজ্ঞেস করি ছেলেকে কি বানাবেন, কয় হুজুর ব্যারিস্টার তো বানাবো, কত
আপনি কি আমি কেরানি উনি কেরানি পোলার ব্যারিস্টার মানে মানা আপনি কি আমি আলেম নিজেই বলতেছেন আলেম পোলারে কি বানাবেন আলেম ভাব অথচ একজন রবি দেখেন যিনি বলেছেন আলী সালাম যে আমার পোলারে আলেম বানাবো হাফেজ বানাবো ব্যারিস্টার বানাবো আসেন কি বানাবেন বলুন রবিরা কি বানাতে চাইছেন কি বানাতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কে রব্বে জালনি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হে আল্লাহ আমাকে আমার বংশধরকে আপনি নামাজ কায়েমকারী বানায়া দেন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কখন থেকে কখন নামাজ পড়বো আকিমি সালাত আলাইহি শামসে ইলা গাসাকি সকাল হলো শুনে রে আজান উঠে রে সোজা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভোল দুনিয়া দারি সকাল হলো ওযু করে ফেলে ধুয়ে নিশীথ রাতের গ্লানি সেজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি তোর হে সে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হলো আলহামদুলিল্লাহ দিন শুরু করব সালাত দিয়ে শেষ করব সালাত দিয়ে মধ্যখানে সব সালাত ঠিক না বা ঠিক এসা পড়েছেন জামাতে ফজর পড়বেন মধ্যখানে যে সময়টাও সালাত সময়টা কি সালাত এই জন্য আগে বলেছেন সালাত কোন ইন্না সালাত দিয়ে আমার সালাত ফাত্তাকুল্লাহ কেন সালাত পড়বেন সালাতে গেলে ভয় আসে কার ১২টা বাজে আর ঠান্ডা বাতাস মোনাজাত করে দিচ্ছি আমার নামাজের বিরুদ্ধে কেউ কিছু বললে তার জিব্বাটা নিয়ে ছেড়ে ফেলবো আমার কোরআন আলেমের বিরুদ্ধে কথা বলবে তাকে বাঁচতে দেওয়া হবে না আমরা আলেমরা বসে বসে আলেমদের সমাধান করব কিন্তু এক আলেম যেন আরেক আলেমের বিরুদ্ধে বিশুদ্ধান না করো যে কোনো আলেমের বিরুদ্ধে বিশুদ্ধান করে মুসলমানদের দুশ্মন ঠিক না বেঠি আমাদের শত্রু হলো বেনামাজি আমাদের শত্রু হলো যারা কাবাকে পছন্দ করে না তারা ঠিক কিন্তু মসজিদে আমরা যারাই যাই আমরা কি বন্ধু আমরা কি আমরা মুসলমান কার কথা মান সাল্লা সালাতা যে আমার সালাতকে পড়লো ওয়াইস্তাকবালা কেবলাতা না আমার কেবলাকে কেবলা মানবো আকালা দাবি হতা না আমার জবাই করা খেল ওরা মুসলিম কে বলছেন আল্লাহ বলছেন রাসূল বলছেন কয়টা জিনিস কয়টা এখন আমরা মসজিদের মুসল্লিদের মধ্যে ভাগ করে ফেলেছি তুই আমিন জোরে কস না আসতে কস আরে আমিন না কইলি কি আসতে কইলি কি সারা জীবন জোরে কইলি আছে কোনো পার্থক্য কথা বল না কেন আমিন বললেই আল্লাহ কবুল করবেন আস্তে হোকার জোরে হোক ঠিক কি না এটা নিয়ে ফেরান হেলি কেন হাত কোথায় বেঁধেছে কেউ তো বাঁধেও না হাত এটা কি করবা হাত কেউ এখানে কবি এখানে বাঁচার কেতু নামাজ হয়ে যায় ওটা কত রয় না ওই যে এক লোক নামাজ পড়তেছে কানা লোক ঢুকছে মসজিদে কেউ কানা মিনাল কাফেরি ডেলি এক পড়ে ওই কানাটা সালাম বেড়া শুধু আমারই গালি গালাজ অন্য কোনো আয়াতে পারে না এটা এরপরে কানা জিজ্ঞেস করছে ইমাম সাহেব যেটা পড়ে এটা কেমন হাঁটে রে কয় পা একটা লাইবা এপিসি থেকে কয় লাইবা বিলাল পাশে ইমাম সাহেব নামাজ শেষ করে কয় এই ল্যাংলা বিলাল পাশে কিন কেড়ে গেছে বা তুমি নিয়ে আমার ওলে আয় দেখো আমি তোমার ওলে কমু না তুমি আমার ওলে আটে নিজে কানা নৌকা ভেঙে দিলে
এখন আমরা বুঝি না, আরে আমাদের এটি ইসলামের সৌন্দর্য, একজন হাত এখানে বাঁধবে, একজন এখানে বাঁধবে, একজন এখানে, একজন নাবি নিচে, একজন ছেড়ে দিবে, এটা সৌন্দর্য ঠিক কিনা? এই যে আমরা প্রত্যেকের মাথায় বিভিন্ন রকমের রং আছে না নাই, হুজুরের পাগড়িটা সুন্দর, পাগড়ির উপরে একটা রুমাল আছে, আমার একটা সুন্দর টুপি আছে, হুজুরের একটা সুন্দর টুপি, এই হুজুরের আরেকটা, আমাদের চেয়ারম্যান সাহেবের মাথা, এই যে ভেরিয়েশন। একটা বাগানে একরকম ফুল থাকলে ভালো না বিভিন্ন রকমের ফুল থাকলে ভালো? বিভিন্ন রকম, হ্যাঁ বিভিন্ন রকমের ফুল থাকলে ভালো। সরিষা ক্ষেতের দিকে আপনি কতক্ষণ তাকান, কিন্তু যে ফুলে বাগানে অনেকগুলো ফুল গাছ সেখানে মানুষ ঘুরে ঘুরে দেখে, ঠিক কিনা? এটা ইসলামের সৌন্দর্য। আমার ভাই মসজিদে ঢুকেছে, সে আমার কি ভাই? ভাইকে বুকে নাও ভাই, সুরাকে রাতে একটু ভালো পড়তে পারে না, ঠিক মতো রুকু সেজদা করতে পারে না, তাহলে শিখায় দাও তোমার ভাই, তোমার কি ভাই? তুমি একটু আগে জান্নাতে যাবা, সে একটু পরে হলেও যাবে, এই তো পার্থক্য। এখন বানিয়েছি নিজেদের মধ্যে পার্থক্য, কি ঠেলা ঠেলি সৌদি আরবে গিয়ে দেখি হাত বাঁধাই না, কেউ বাঁধবো না, কি করবি তো এমনি খারাপ এইরকম করে কাটতে রাখবে। হ্যাঁ আহলে হাদিস আমরা সবাই আহলে হাদিস, আমরা যেন আলাদা না করি, কোন ইমামকে হাদিসের বাহিরে আছে কথা বলেন না কেন? চার ইমামই হাদিসের উপরে ছিলেন, আমরা সবাই এক, ঠিক না ব্যাটি? আমার ভাই, আমার ভাই সুন্দর দাড়ি রেখেছে, আমিও যেন রাখতে পারি, আমার ভাই সুন্দর পাঞ্জাবি পরেছে, আমার প্যান্ট আছে শার্ট আছে, আমিও আস্তে আস্তে পাঞ্জাবা পাঞ্জাবি করবো। আর দেখবে যে তুই সাত তিন তুই তো কাফর হয়ে গেছো, তুই সাত তিন সত্য তুই কাফের, তুই জাকির নায়ক তুই সাত পাঁচ তিন সত্য তুই কাফর, কি সর্বনাশ! তুই বেটাটা চিনেও না, কাফের ভুটুয়া দিয়ে জানেও না বেটাটা সত্য, হে যখন হচ্ছে কাফের তখন হে পাঞ্জে বাবা মিলে শুরু করছে, এখন কি করবি? এখন কথা বল, কাফেরের দাওয়াতে যদি মুসলমান হয় এটাই তো বাল, হ্যাঁ কত দাওয়াত দিচ্ছে ঠিক না বেঠি? কেমনে এর বিরুদ্ধে কথা বলো, তুমি তো চিনো না তাকে, আমি তো তার সাথে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি লোকটার ভিতরে কোরআনের কি ভালোবাসা আছে, কথা বলতে পারবা সারাদিন কোরআন নিয়ে গবেষণা করো, কথা বুকে বেঁধে যা জিজ্ঞেস করবেন সাকি, কিন্তু যখন কোরআন পড়ে বুকে কোনো বাজে না, সাহায্য করেন কে? আল্লাহ। আমরা যে জিদ্দুর পারে তাকে সাহায্য করব, ঠিক কি না? এখন এই যে একটা ছেলে কথা বলে তো হাত না, না ভালোই লাগে তার, ঠিক চেষ্টা তো করতেছে, ঠিক কি না? চেষ্টা তো করতেছে, কিছু ছেলে তো তার কথা শুনছে, ঠিক শুনতাছে, চেষ্টা করছে, কোরআন হাদিস পড়ে যতটুকু আপনি তার ভুল করে ধরিয়ে দেন, ভাই এখানে ভুল হয়েছে, তুমি আমার ভাই, তুমি একটা সহি করে না তাহলে আরো ভালো হবে, ঠিক না বেটি? ঠিক তুই কথা বলি কেন, তুই শালা ক্রিকেট খেলতে তুই আপনি তো সব জায়গায় যেতেও পারবেন না, আমি কি যেতে পারবো সব জায়গায়? আমি আজকে কিশোরগঞ্জে আছি, আমি কি চট্টগ্রাম যেতে পারবো? আমার 16 কোটি জনগণ, বাংলা ভাষাভাষী 42 কোটি, এরকম হাজার হাজার মিজান দরকার, পোহা দরকার, হাজার হাজার হামদা দরকার, ঠিক কিনা? 800 কোটি পৃথিবীর মানুষ, হাজার হাজার দাকির নায়ক দরকার, কেউ আপনার কথা শুনবে, কেউ আমার এই চন্দ্র ভাইয়ের কথা শুনবে, একে কালে এক একখানে কথা বলবে, বরকত বাড়বে না কমবে? বাড়বে। হৃদয়টা বড় করে না ফাতান শারাহ আল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহ, যার হৃদয়টা প্রশস্ত তার হৃদয় আল্লাহ নূর ঢেলে দিয়েছেন, নূর ঢেলে দিয়েছেন, প্রত্যেক নবী দোয়া করেছেন রাব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, আর বিশ্ব নবীকে আল্লাহ ইবনে সিনাটা প্রশস্ত করেছেন আল্লাহ নাশরাহলাকা সদরাকা ওয়াদানা আনকা বিদরাক, ওমর হত্যা করতে আসছে কয় ছেড়ে দাও, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ হাতে তলোয়ার কয় ছেড়ে দাও আমার ওমরকে, দেখি কিভাবে হত্যা করে, হাত বাড়িয়ে দিয়েছেন পায়ের সামনে তলোয়ার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম না আপনার কালে বাবার তলোয়ার চেয়ে অনেক ধারালো, আমার বুকে আয় ওমর, আমার বুকে আয়, প্রকাশ্য হবে
তাকবীরের ধ্বনিতে মক্কার আকাশ বাতাস ফাটিয়ে ফেলে দেবো। কাফেররা ঘর থেকে বেরোলো, কার কাফের এত বড় ক্ষমতা, এত জোরে তাকবীর দেয়। দৌড়ে এসে দেখে যে সামনে ওমর, উদ্দার সামনে বিলাই যেমন আসার খা, একটু বড় করি। আজকে আমাদের আল্লামা শফিউদ্দিন চলে গেছেন, আপনি সারা জীবন কাঁদলেও তো শফিউদ্দিন ব্যাক করবেন। কত ভারী ভারী কথাগুলো বলে আসছেন, ঠিক কিনা? অল্প কথা বলতো, ইসলাম বিরোধীদের পড়ি যায় দাগ লাগায় দিত, অল্প কথাটা বাস, ছোট্ট ছোট্ট কথা ছেড়ে দিতেন বাস। আল্লামা বাবু নগরী কত বড় হাদিসের খেদমত করে দিচ্ছে, আল্লামা রফিক সাইনি কত এসেছে এই কিশোরগঞ্জে আমাদের ফিকের সাথে ঘুরত, তারপরে আল্লামা সিফাতুল্লাহ শেখুল হাদিস, আল্লামা মাসুম সাহেব আপনাদের অনেক আগে এখানে আসতেন, তারপরে এই কিশোরগঞ্জের রত্ন আব্দুর রহমান জামি হুজুর দেখছেন হয়তো, কি সুন্দর ফার্সি কবিতা করতেন, ফার্সি পড়ে পড়ে মানুষকে নসিহা করতেন। এরপর একজন স্যার ছিল আপনাদের কিশোরগঞ্জের দরকার, সাল্লেল্লাহি কি বলতো, সাল্লেল্লাহি হাতে থাকতে বিড়ি, সে সময় ইনিও গ্রামের লোকদের ইসলাম বুঝে, মানুষ অনেক ওনার কথা শুনতো, আঞ্চলিক ভাষায় কথা বলতো। প্রত্যেক ফুলেরই একটা সুগন্ধ আছে না নাই? প্রত্যেক ফুলে কি থাকে? মধু, মধু থাকে, কি থাকে? মধু, মধু থাকে। আমি কোনো ফুলকে যেন ঘৃণা না করি। আল্লাহ জাল্লা শানহু বলছেন, ফাসলিহু যাতা বাইনাকুম, মামুনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন মামুনকে তাড়াতাড়ি বের করে দেয়, আমিন। আল্লাহ যেন আমার খালেদ সাইফুল্লাহ আইবিকে বের করে দেয়, আমার হামজাকে বের করে দেয়, আমিন। আল্লাহ যেন আমার আল্লামা কাজী ইব্রাহিমকে বের করে আনে, আমিন। কত বড় জ্ঞানী, কত মানুষ তার জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সবার জন্য দোয়া করি, ফাসলিহুল দাতা বাইনাকুম, তোমার কোন বিবাদ মীমাংসা থাকলে তোমার ভাইয়ের সাথে তুমি মীমাংসা করে নাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ঠিক কি না? রাসূল কিভাবে দোষ করতে দেখেন না, হাদিসগুলো পড়েন না কেন? পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বলতেন না, এ তোমার এই দোষ, এই দোষ না। কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও, দেখেন বুঝি আর কি। জারির বললেন, আমি সেই থেকে আর রাতের নামাজ ছেড়ে দিই না, আমি সেই থেকে রাতের নামাজ শুরু করছি, আর কখনো ছেড়ে দিইনি। মুচকি হেসে দিতেন, ছোট বাচ্চা দেখলে কোলে তুলে নিতেন, নিজের সন্তান নাতি নিজের পুতি, সাহাবায়ে কেরাম বাচ্চা নিয়ে আসছে মসজিদে, রাসূল সাল্লাল্লাহু কোলে নিয়ে আসর নামাজ শুরু করেছেন। আমরা বলি তো কই বাচ্চা নিয়ে আইছে, কে সরাও, এই বাচ্চা সরি, এই বাচ্চা নিয়ে সরি। আমি নিউ ইয়র্কে নামাজ পড়াচ্ছি, বাচ্চা আসছে সাত আট, বাচ্চা আসছে যেখানে খেলাধুলা, একটু দৌড়বে, একটু স্বাভাবিক, বাচ্চা থাকলে জীবন তো হয়ে ওঠে, ঠিক কিনা? আর নাহলে তো সব মরা। বাচ্চা এলে ওরে একটা মুঠা দেয়, ওরে একটু ঠেলা দেয়, এই খেলা, হে এক মুরব্বী সালাম ফিরি, হে হে, আমিও সামনে থেকে ও একমাত্র কথা বলবে কে? ইমাম কে? তুমি কে? জগনে চিল্লাইছে সারা লো লো দা ভয়েস ম্যান। এখন এই বুড়া প্রায় বাচ্চাদেরকে লড়ে দিল, এখন কয় যে ইউ শাউট মি, ইয়েস ইউ শাউট দ্য বয়েজ, আপনি বাচ্চাদেরকে শাউট করলেন কেন? মসজিদ রাসূল কোনদিন বাচ্চাদেরকে শাউট করেন না, হুসাইন রাসূলের ঘাড়ে বসে আছেন, রাদিয়াল্লাহু
আমার নাতি হাড়ে বসা ছিল, কষ্ট দিতে চাইনি, তিনি তো সিজদা করেছেন। আর আল্লাহ বলছেন এখন তো বাচ্চাদেরকে ক্যাপসুল করে দেয় আর বাইরে আর কোনো সম্ভাবনা নাই, উল্টে একই দেয়া সিল দেয়া করুন না শুনে। কালকেও নামাজ পড়াচ্ছিলাম, কোনো অর্থ জানি দেখি তিনটে এসে আমার লগে সুরা ফাতিহা পড়তে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর এখানে শুরু করছে আমার পাশে। হ্যাঁ আব্বা হেরে আমি কিনা তুমি ও তো পড়বে, ওর এক হচ্ছে ওই শিশু এরপরে ইমাম যখন কাদির কয় হে আল্লাহ আমি সালাম ফেরালাম, আশা আমার করে উঠছে। আপনি আদর করবেন বাচ্চাদেরকে, এরাই তো আগামী দিনের ইমাম, ঠিক কিনা? এরাই তো আগামী দিনের ভূমি আছে, শিশুর পিতা সব শিশুরই অন্তর, এটাই তো আগামী দিনের হবে। মসজিদটাকে পান বন্ধ করেন, বাচ্চা দিয়ে ভরে দেন মসজিদ, ভরে দেন। 500 বাচ্চা এসছে আমাদের মসজিদে নিউ জার্সি, 500 বাচ্চারা স্কুল ছেড়ে এসে মসজিদে দৌড়। বাচ্চাদের সাথে দেখি যে খ্রিস্টান বাচ্চা, ইহুদি বাচ্চা, হিন্দু বাচ্চা এসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আসরের নামাজ পড়ছে, মাগরিবে পড়ছে, ইমাম সাহেব কয় এই তোরা হিন্দু তোরা নামাজ পড়স কেন? আমি বললাম তুমিও তো হিন্দু হতে পারো, তুমি বাধা দাও কেন? বাচ্চাদের হিন্দু নাই, সব বাচ্চারাই মুসলমান, ঠিক আছে? ঠিক তার কথা মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিত্রা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটা শিশু ইসলামের পরে জন্ম নেয়, অতঃপর তার পিতা মাতা কাউকে খ্রিস্টান, কাউকে ইহুদি, কাউকে অগ্নি উপাসক বানায়, ঠিক না? জন্মসূত্রে আমরা সবাই মুসলমান, সবাই কি মুসলমান? আমাদের আব্বা মুসলমান, আমরাও মুসলমান, আমাদের আব্বা আদম, আমরা আদমের সন্তান, ঠিক না? আপনি ছেলের কেন হাফপেন পরে আসছে বলবা, কত বলবো হাফপেন পরে আসছে, আমাদের বলছে যে আপনি বাংলাতে বলবেন না ইংলিশে বলবেন। আমি সে চেষ্টা করি দেখি কি কি মানুষ বুঝে, তো ঘোষণা দিয়েছে যে শেখ কেম ফ্রম বাংলাদেশ, হি উইল ডেলিভার হিজ ফেথ ইন বেঙ্গলি। মসজিদ হলো আরব দেশ, এখানে মুসলমান আছেন, সাদা চামড়ারও আছে। আমি চিন্তা করলাম বাঙালি চার পাঁচজন, বাঙালি আছে 200, ওরা ছিল 500। ওকে বাঙালি ভাইরা, আমি এবার অন্য বসে যাচ্ছি, আখির কেরাম ইনশাআল্লাহ আখতু বিল লোকাল ইংরেজি, ইয়ার ব্রাদার এন্ড সিস্টার প্লিজ কাম ইনসাইড প্লিজ কাম ইনসাইড। আর বাংলাদেশ থেকে গেছি, ওরা মনে করে ওদের বাংলা ছাড়া আর কোই দিবে। আরে আমাদের বাংলাদেশিরা অনেক কিছু পারে আলহামদুলিল্লাহ, ইংরেজি বলা শুরু করছে। এখন ওই পোলাপার বাস্কেটবল খেলতেছিল, হাফ প্যান্ট ফিরা বাস্কেটবল ধুইয়া সব হাফ প্যান্ট ফিরা মরে যাচ্ছে। ইমাম সাহেব তো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হা নাউজুবিল্লাহ হাফ প্যান্ট বিন্দা মসজিদে ভাই। সালাতের ব্যাপার কথা শুনছে, কি সুন্দর সুন্দর প্রশ্ন করছে। হুজুর যখন হারাম হারাম করেছে, বলা মানে কয় যে কেই হারাম ইসলাম ন All the prophets were very good and health-wise.
সব নবী আলাইহিসসালাম স্বাস্থ্যগত ভাবে খুব ভালো ছিলেন, ঠিক কি না? মুসা আলাইহিসসালাম এক সোয়ার মাসে ফেরাউনের সেনাপতি করে গেছে, গ্যাস সোয়ার হ্যাঁ সোয়ার কয়টা একটা এক সোয়ার দিছে কয় পয়সা দেয় সবার যে পয়সা দেয় কয় চিনিস না ফেরাউনের লোক কে দিছে খাবার এক খাবার খায় ফেরাউন শুনছে কে জানি খাবার মেরে মেরে আসছে কয় মুসা সালার কে হবে কারণ এত ছোট করে দিয়ে একটা খেয়েছিল মানিকে মানিক ছিলে কত শক্তি ছিল রাসূলুল্লাহ গায়ে কি শক্তি ছিল সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী যে তাকে তিনবার আসার পেরেছেন রাসূল তাকে কেউ হারাতে পারবে না যে বলছে আমার যে হারাতে পারবে তার বল আমি গ্রহণ করবো মদিনাতে সে প্র্যাকটিস করতো সাবেকেরা ঘিরে রাখতো রাসূল যেন তার কাছে না যায় রাসূলুল্লাহ একদিন ফজরের পরে হাঁটতে হাঁটতে তার কাছে হাজির এই আদা রাজুলুল লাদি মান ফারাকা বাইনা যাওয়াতি ওয়াল মা তুমি সেই লোক যে বিবি থেকে স্বামীকে আলাদা করছো বাপ মা থেকে পোলাপান্ডে আলাদা করছো ইসলাম প্রচার করো না আসো আমার সাথে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি আয় কয় কে ধরবে কয় তুই ধর তুই ধর রাসূল বলতেন জান্নাতের 43 জন যুবকের শক্তি আল্লাহ আমার গায়ে একা দিয়েছেন জান্নাতের 43 যুবক মানে দুনিয়া 3000 মোহাম্মদ আলীর শক্তি রাসূলের গায়ে ছিল আস ধর ধর এক আসার মারছে ব্যাঙের মতো তুই খেয়ে দিয়েছে ওইটা তো আমি ঠিক মতো ধরতে পারি না আপনার মৃত্যু কর ঠিক কি না আমি ঠিক মতো ধরতে পারি কত আবার তো জোরছি দিছে আর কাছে কাত ফসকে দিছে ফসকে দিছে কয় একটা দল আবার তো আবার আসার দিছে প্রকৃতি তৃতীয় বছর তুই হারলে তুই কালে মা পড়বি কয় এমন আসার কাছে কেমনে পড়তাম কত বড় শয়তান সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখে হায় হায় রাসূল তার সামনে হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারে কিছু করছে নাকি কারণ মুসলমানদের মধ্যে বীর আছে না নাই এক খালিদ বিন ওয়ালিদ জীবনে একটা যুদ্ধ হারেন নাই আলী রাদিয়াল্লাহু আনহু খয়বর দুর্গ 250 সমান দুয়ার হাতের মধ্যে নিয়ে এসেছে তাম দিছে দুয়ার হাতে বলছে সুবহানাল্লাহ যদি ইচ্ছা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিছু করেছে কিনা বলেন কয় না আমার হাতে আসা খায়া তার অবস্থায় তার হাতে করবে কি রাসূলকে বাঁচালেন কে সে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া তিউ রাসূল যদি মুমিন হতে চান মুমিন হতে চান তো মুমিন হতে চান তো মুমিন যারা হতে চাইবে ইসলাম তাদের সবার আগে ঠিক না ঠিক আগে ইসলাম তারপরে সব আগে আমি মুসলমান তারপরে অন্য পরিচয় ঠিক না ঠিক যখনই আজাদ হবে আগে কোথায় যেখানেই থাকেন মসজিদে ঢুকে যান আপনার কাজে বক্তব্য দিবেন কি রাসূলুল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আল্লাহর কাজে অগ্রসর হয় আল্লাহ তার নিজের কাজটা নিজে করে দেয় ঘর থেকে বের হবেন কি বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ বলেন হাদিসু ওয়া কুফিতু আমি তাকে হেদায়েত দিয়েছি আমি তার জন্য যথেষ্ট হয়ে গেছি আরো আসতে পার না সুবহানাল্লাহ মাথা পিটায় জমিনে হায় হায় এটা হেদায়েত পেয়েছে যথেষ্ট হয়ে গেছে ঠিক না বেটি সেজন্য সব সময় কাকে খুশি রাখবো আল্লাহকে খুশি রাখবো কারণ মালিক কে আল্লাহ পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই শরীরের মালিক তো আমি না কখন জীবনটা চলে যায় ঠিক না বেটি সেজন্য সব সময় একটা জিনিস মনে রাখবো যা কিছু নফল দেখছি যা কিছু মালিকানা দেখছি সবকিছুর মালিক আগে আল্লাহ তারপরে আল্লাহ আয় রাসূলের তরিকা ঠিক না ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ এই দুইটার সাথে রাখবো অনেক কষ্ট আপনারা করেছেন বসে থেকেছেন এই মিডিয়ার ছেলেগুলোকে পানি একটু খাওয়া দিয়ে ছেলেগুলো খাইছো খাও নাই শেষ করে দিব এখন
চেয়ারম্যান সাহেব কি বলেন? বলেন সুবহানাক, আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালেকশনের কথা এত এত পরে বলতেছো কেন? বসে বসে ভালো লাগতেছে, তোমার প্রয়োজনটা আগে করবা তো। শুরুতে দুইটা পয়সা কালেকশন করতাম, কোনো আসুন আমরা পয়সা দেব বলতো না, দিবে দিবে ইনশাআল্লাহ। ভাইরা ছেলেদেরকে আপনার ঋণে রাখি, এই যে সুন্দর ছেলেগুলো অনেক পরিশ্রমে, এই যে ছেলেটা গায়ে শীতের কাপড় নাই, একটু যা পারেন দেন। আর বড় আকারে যদি কিছু দিতে চান, যেমন মাইক দিলেন, লাইট দিলেন, মেহমানদের হাদিয়া দিলেন, সামনে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তখন তো নোটিশটা পড়েছি আমাদের প্রিয় চেয়ারম্যানের নেতৃত্বে, এই ছেলেগুলো আগামী দিনে বাংলাদেশ কালেকশন ইনশাআল্লাহ আগামীতে আপনারা দিয়ে দিয়েন। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। নামো নামো নামো, এই কিছু লোক নামো। اللهم امين لا اله الا هو الحليم سبحان ربي العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم উত্তরবাজে পাটনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত করিমগঞ্জ কিশোরগঞ্জের এই সুন্দর এলাকা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর ঠান্ডার অভিনেতে আপনার কাছে ভিক্ষারা তুলেছি। আল্লাহ তার এই গোলাপ গুলো এত ঠান্ডার ভিতরে আপনার খুশির জন্য বসে আছে, দুনিয়ার কোন স্বার্থের জন্য এরা এখানে আসে না। আল্লাহ দল মত নির্বিশেষে সবাই আপনাকে ভালোবেসে আপনার কোরআনের বাগানে এসে জমা হয়েছে। আল্লাহ আমার চেয়ে ভালো কথা বলেছেন মাওলানা আমিরউদ্দিন সাহেব, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুফতি কবির আহমদ, মাওলানা মামুন বিন কাসেম, মাওলানা হাফেজ গোলাম মোস্তফা, আমাদের সভাপতি হুজুর শেষে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আল্লাহ জাল্লা শানু এই কোরআন হাদিসের বরকতে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আজকের নামাজ সহ সারা জীবনের ইবাদত কবুল করেন, তার হাদিয়া সমস্ত আমি গ্রামেরা রোহা কবরকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যে নবী আলাইহিসসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিসসালামের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও।
এই কিশোরগঞ্জে কত বড় বড় আলেম শুয়ে আছেন, আনোয়ার শাহ হুজুর শুয়ে আছেন, আধার আলী হুজুর শুয়ে আছেন, আল্লাহ সোলাকিয়ার প্রতিষ্ঠিত ইমাম শুয়ে আছেন, আল্লাহ আল্লাহ যতজন শহীদি মসজিদকে কেন্দ্র করে যারা রক্ত দিয়েছে তারা ওইখানে শুয়ে আছে, আল্লাহ সকল মুর্দার কবরে আপনি সওয়াব পৌঁছিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতা মাতা তোমার নবীর পরে তুমি পিতা মাতাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছ, পিতা মাতার খেদমত না করলে তুমি আমাদের কবুল করো না, সেই পিতা মাতার জীবনের গুণা মাফ করে দাও, পিতা মাতার কবরকে জান্নাত বানাও, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট মোহাম্মদ মজিবুল হক চন্ডু ভাইকে তুমি কবুল করো, চন্ডু ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো, আমাদের আজকের সভাপতি আমাদের হুজুর আব্দুল মজিদ হুজুরকে তুমি কবুল করো, হাজী মোহাম্মদ মুফিদুদ্দিন হুজুরকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের আজকের চেয়ারম্যান ভাইকে তুমি কবুল করো, আল্লাহ প্রধান আলোচককারী মাওলানা জাহাঙ্গীর হোসেন আব্বাদিকে তুমি কবুল করো, আল্লাহ জাল্লা শানুহু যতজন মেহমান এখানে এসেছেন, মোস্তফা কামাল, আসাদুজ্জামান, সাইফুদ্দিন ফকির, মুজাম্মেল ভাই, আমজাদ হোসেন, সবাইকে তুমি কবুল করো, যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটা করেছে, যারা রান্না করেছে সবাইকে মাফ করে দাও, এই মাহফিলকে বারবার আয়োজন করে মানুষের হেদায়াতের ব্যবস্থা তুমি করে দিও, যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো, আল্লাহ যারা বেনামাজি তাদেরকে তুমি নামাজ দিবা না, যারা মদ খান কাঁদা বিভিন্ন জিনিসের ব্যবসা করে আল্লাহ হারাম জিনিস থেকে আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ কিশোরগঞ্জকে নদীর ভাঙন থেকে তুমি হেফাজত করো, আল্লাহ কিশোরগঞ্জ সহ সারা দুনিয়াকে তুমি সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো, মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আমার রফিক সহ আমার রুহুল সহ যত ছেলেগুলো আছে ওয়ারিস সহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ জাল্লা শানুহু জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করে, পুলিশ র‍্যাব বর্ডার গার্ড এদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও, এই আসনে যত আলেম এসেছেন সবাইকে মাফ করে দাও, যত স্কুল কলেজে স্যাররা এসেছেন মাফ করে দাও, যত ব্যবসায়িক শ্রমিক কৃষক সবাইকে তুমি মাফ করো, কৃষকদের কৃষির ভিতরে তুমি বরকত ঢেলে দিও, আল্লাহ যেই ছেলে মেয়েগুলো পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি দান করে দিও, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তুমি তোমার কুদরতি হাতে হেফাজত করে দিও, দুটা ছোট বাচ্চা অসুস্থ একটা হার্টে অসুখকে ভালো করে দিও, আর একটা ছেলের মাথায় অসুস্থতা, যত রুগী আছে এই এলাকায় সব ভালো করে দাও, আল্লাহ এই মাহফিলটাকে বারবার তুমি করার তৌফিক এই ছেলেদেরকে দান করে দিও, আল্লাহ জারিন আছে মুক্ত হওয়ার ব্যবস্থা তুমি তাদেরকে করে দিও, আল্লাহ যত আলেম কথা বলেছেন তাদের হায়াত দারাজ করে দিও, আমার হামদাকে মুক্ত করার ব্যবস্থা করে দাও, আমার মামুন খালেদ সাইফুল্লাহ ইয়াবীকে তুমি মুক্ত করো, আল্লাহ আমার সাখাওয়াত হুজুরকে তুমি মুক্ত করো, আবার আল্লাহ মা কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করে দিও, আল্লাহ যার তাফসির শুনে শুনে সারা দুনিয়ার লক্ষ কোটি মানুষ তাফসির শিখেছে, আল্লাহ